हेलो व्यूअर्स, वेलकम टू माय एआरडीटेक यूट्यूब चैनल। तो बंधुरा आज के आबार एकटी नतून भिडियो निये चले एसेछि, जेटा हलो बर्तमाने पीएम किसान पोर्टाले जे नतून पोर्टाल रयेछे सेई पीएम किसान पोर्टाले किभाबे निउ फार्मार रेजिस्ट्रेशन करबे तार सम्पूर्ण एई भिडियोते आमरा स्टेप बाई स्टेप देखे नेब। तो बंधुरा भिडियोटी स्किप ना करे अवश्यई शेष पर्यन्त देखो। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো পরবর্তীকালীন টেক রিলেটেড ভিডিওগুলো সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তা আমাদেরকে পিএম কিষাণ পোর্টালে নতুন রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে যেটা করতে হবে, যে কোনো ব্রাউজার থেকে আমরা গুগলকে ফার্স্ট ওপেন করে নেব। গুগলে আসার পর উপরে দেখতে পাচ্ছ সার্চ বক্সে এখানে pmkishan.gov.in লিখে এন্টার দেবে। তো এন্টার দেওয়ার পর আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে প্রথমে দেখতে পাচ্ছ পিএম কিষাণ সম্মানিধি, এখানে ক্লিক করে দেবে। তো ওখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে দেখতে পাচ্ছ পিএম কিষাণের যে ড্যাশবোর্ড রয়েছে সেটি ওপেন হয়ে গেছে। বা ডান দিকে দেখতে পাচ্ছ দেওয়া আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তার নিচে ঠিক দেওয়া আছে ইকেওয়াইসি, তার নিচে আরও অপশান আছে যেগুলো আমি এখন দেখাচ্ছি না। তো আমরা যেহেতু নতুন অ্যাপ্লাই করব তাই এখানে যেটা প্রথমেই অপশান দিয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই জায়গায় ক্লিক করে দেবে। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আরেকটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এই পেজে আমাদেরকে মোবাইল নাম্বার এবং আধার নাম্বারগুলিকে ভেরিফাই করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছ ফার্মার টাইপ যেটা রয়েছে রুরাল, তো আমার যেহেতু গ্রামে তাই রুরালে টিক দিয়ে দিলাম। তো তারপর এখানে আধার নাম্বার, এন্টার আধার নাম্বারের ঘরে আধার নাম্বারটিকে বসিয়ে দেবে। তারপর ডান দিকে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার চেয়েছে, তো আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে বসিয়ে নেবে। তো মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে এখান থেকে স্টেটটাকে চুজ করে নেবে। স্টেট দেওয়া হয়ে গেলে বাঁ দিকে যে ক্যাপচার কোডটি শো হচ্ছে সেটা সঠিকভাবে এই ঘরে লিখে দেবে। তো লেখা হয়ে গেলে এখানে গেট ওটিপিতে ক্লিক করে দেবে। তো গেট ওটিপি ক্লিক করলে আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে, তো সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো এখানে একটু ওয়েট করবে, একটু ওয়েট করলে মোবাইলে ওটিপি চলে আসবে। তো আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে এসছে, তো আমি ওটিপিটিকে এই ঘরে বসিয়ে নিচ্ছি। তো ওটিপি দেওয়া হয়ে গেলে যে ক্যাপচার কোডটি এখানে শো হচ্ছে সেই ক্যাপচার কোডটা বসিয়ে নেবে। তো বসানো হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করে দেবে। তো সাবমিটে ক্লিক করার পর আমাদের কাছে আরেকবার মোবাইল নাম্বার ভেরিফাই চাইবে। তো এখানে ইন্টার আধার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, এখানে আরেকটা ওটিপি আমাদের ফোনে চলে আসবে, সেই ওটিপিটা এই ঘরে লিখতে হবে। তো আমার ফোনে অলরেডি চলে এসছে, আমি ওটিপিটি লিখে দিচ্ছি এখানে। তো লেখা হয়ে গেলে উপরে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ সেটা এদিকের ঘরে বসিয়ে নেবে। তো এখানে বসানো হয়ে গেলে নিচে ভেরিফাই অ্যান্ড আধার ওটিপি এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পর আধার ভেরিফাই হয়ে যাবে, তারপর আমাদের কাছে ফর্মটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ফর্ম ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি ডিস্ট্রিক্টটি চুজ করে নিলাম, তারপর যেটা আছে সাব ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা এই ঘর থেকে চুজ করে নেবে। তো আমারটা যেটা হবে সিলেক্ট করে নিলাম, তারপর ব্লক চুজ করে নেবে, তারপর ভিলেজ যেটা আছে সেটা এই ঘর থেকে বসিয়ে নেবে। তো আমার যে ভিলেজটি হবে সেটা আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। তো বসানো হয়ে গেলে তারপর এদিকে দেখতে পাচ্ছ ফুল নেম শো হচ্ছে, জেন্ডার শো হচ্ছে, তারপর যে ক্যাটাগরি রয়েছে ক্যান্ডিডেটের সেই ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে, তারপর এদিকে দেখো ফার্মার টাইপ। তো 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকলে স্মল করবে, না হলে আদার্স করে দেবে। তো আদার্স করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ আধার কার্ড শো হবে, মোবাইল নাম্বার অলরেডি দেওয়া আছে, তারপর এখানে ফাদার্স নেম যেটা হবে সেই ফাদার্স নেমটা এই ঘরে বসিয়ে নেবে। তো আমার ক্যান্ডিডেটের যে ফাদার্স নেম রয়েছে সেটা এখানে বসিয়ে নিচ্ছি। তো বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, তো এখানে পর্চার উপর দিকে একটা আইডি লেখা থাকবে সেই আইডিটা এই ঘরে বসিয়ে নেবে। তো আমার যেটা হবে সেটা আমি এই ঘরে বসিয়ে নিচ্ছি। তো বসানো হয়ে গেলে এদিকে দেখতে পাচ্ছ রেশন কার্ড নাম্বার চেয়েছে, তো এখন যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে তার নাম্বারটি এই ঘরে ঠিকঠাকভাবে বসিয়ে নেবে। তো বসানোর পরে এদিকে দেখতে পাচ্ছে ডেট অফ বার্থ, ওটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। এটা এবার যেটা দেওয়া আছে যে সেটা বলতে চাইছে আপনি কি পিএম কিষাণ মানধন যোজনায় নাম নথিভুক্ত করতে চান, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে এগিয়ে যাবেন। তো তারপর এখানে যেটা করতে হবে ওনারশিপ ল্যান্ড, তো এইখানে আমাদেরকে ল্যান্ড কি আছে সেটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য সিম্পলি অ্যাড বাটনে ক্লিক করে দেবে, তারপর এখান থেকে যে সার্ভে বা খতিয়ান নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে।
তো আমার যেটা হবে সেটা বসিয়ে নিলাম, তারপরে যে দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারগুলোকে পরপর এই ঘরে বসিয়ে নেবে। তো আমার এই খতিয়ান নাম্বারে যে সমস্ত দাগগুলো আছে সেগুলো আমি পরপর এই ঘরে বসিয়ে নিচ্ছি। তো আপনারাও আপনাদের দাগ নাম্বার দেখে বা খতিয়ান নাম্বার দেখে যে যে দাগগুলি পড়বে সেই সেই দাগগুলো বসিয়ে দেবেন। তো দাগগুলো বসানো হয়ে গেলে এইদিকে দেখতে পাচ্ছেন এরিয়া ইন হেক্টর। তো আমাদেরকে এরিয়া ইন হেক্টরে জমিটি কত পরিমাণ আছে সেটা লিখতে হবে। এখানে কিন্তু অনেকেই ভুল করে বসে, যেটা শতকে করে ফেলে, কিন্তু শতকে করলে হবে না, এটা শতকটাই কনভার্ট করে নেবে একটা সফটওয়্যারের দ্বারা। তো সেই সফটওয়্যারটা গুগলে পেয়ে যাবে, তো সেখান থেকে শতকটাকে হেক্টরে পরিণত করে এই ঘরে বসিয়ে নেবে। তো আমি এখানে আমার যেটা হবে সেটা করে নিলাম। তারপর এখানে যেটা বলেছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, তো এইখানে দেখো দুটি অপশান দিয়েছে, একটা বিফোর 1/2/2019 আর একটা দেওয়া আছে আফটার 1/2/2019। তো মনে রাখবে জমিটি অবশ্যই 2019 আগে রেকর্ড হতে হবে। তাই যেহেতু আমার 2019 আগে রেকর্ড, তাই আমি বিফোর 1/2/2019 এখানে টিক দিয়ে দেবো। তো এখানে টিক দেওয়ার পর এদিকে ডান দিকে দেখতে পাচ্ছ ল্যান্ড ট্রান্সফার ডিটেলস। তো আমি জমিটি কী সূত্রে পেয়েছি, ডেথ অফ হাজব্যান্ড, ডেথ অফ ফাদার্স বা গিফট বা পারচেস অফ ল্যান্ড। তো এখানে বিভিন্ন রকম অপশানগুলো দেওয়া আছে। তোমার ক্ষেত্রে যেটা হবে, যদি তুমি জমিটি কিনে থাকো তাহলে এইখানে অবশ্যই পারচেস অফ ল্যান্ড করবে, আর যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকো তাহলে অবশ্যই গিফট করবে বা ডেথ অফ ফাদার্স এগুলো করবে। তারপর যেটা করতে হবে ল্যান্ড ডেট ভেজিটেজিং, অর্থাৎ ল্যান্ড কবে আমার নামে রেকর্ড হয়েছে সেই ডেটটা এই ঘর থেকে চুজ করে নিতে হবে। তো আমার যেটা হবে আমি সেটা এই ঘর থেকে বসিয়ে নিচ্ছি। তো ল্যান্ড ডেট বসানো হয়ে গেলে বাঁ দিকে দেখো পার্টটা নাম্বার অথবা আরএফএ। তো এটা যদি পার্টটা হয়ে থাকে ইয়েস করবে, যদি পার্টটা না হয়ে থাকে তাহলে অবশ্যই নো করে দেবে। তো আমার এখানে নো করা আছে অলরেডি। তারপর এদিকে দেখতে পাচ্ছ আইডেন্টি অফ প্রিভিয়াস ওনার, তো আগে যে এই জমির মালিক ছিলেন তার আধার নাম্বারটিকে এই ঘরে বসাতে হবে। তো আমার যেহেতু আধার নাম্বারটি রয়েছে, তো আমি আধার নাম্বারটিকে এই ঘরে বসিয়ে নেব। তো আমি আগের প্রিভিয়াস মালিক যে ছিল তার আধার নাম্বারটিকে এই ঘরে বসিয়ে নিলাম। এবারে অ্যাড যে বাটনটি দেখতে পাচ্ছে এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করা হয়ে গেলে আমাদেরকে দেখতে পাবে এরকম একটা অপশান দেখাবে, যেটাতে দেখাবে আমাদের কিন্তু ল্যান্ড রেকর্ড করা হয়ে গেছে। তো তারপরে এদিকে নিচে চলে আসবে, এখানে সাপোর্টিং ডকুমেন্ট যেটা দেবে জমির পর্চা আগে থেকে স্ক্যান করে রাখবে। তো সেটা দেওয়ার পরে এখানে সিম্পলি সেভে ক্লিক করে দেবে। তো সেভ অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের ফর্মটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো রেফারেন্স নাম্বার একটা দিয়ে দিয়েছে, তো এটাকে প্রিন্ট করে নেবে। তারপর পরবর্তী আর একটা পেজ তোমাদেরকে প্রিন্ট করতে হবে, যেটা এখানে চলে আসবে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, এখানে চলে আসবে। তো এই ঘরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নাম্বার চাইবে, আধার নাম্বারটিকে দেবে। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে একটা ক্যাপচার কোড চাইবে। তো ডান দিকে যে ক্যাপচার কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটা এই ঘরে ঠিকঠাক বসিয়ে নেবে। তো আমি এটিকে ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেলে সার্চে ক্লিক করে দেবে। তো সার্চে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজটা প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, জয় হিন্দ।